আদি তুমি কও হই না সাফ সাফ হইয়া দিলাম আমার ফয়দুলে কোনো ঝগড়া জারি হইতে পারত না আমার বাড়ির থেকে আমার ফয়দুলে ঝগড়া জারি নাই নি আমি কি দাঁড়াতাম ও লোক কি আর তুমি মাতো তুমি তাই নিয়ে যেন তো খালি বেড়া লাগাই না খালি মাত আমি মাতি দাও আমি কইছিলাম ওটিয়া তোমরা এটা বেড়া সারা না কোন ইয়া না উচ্চ মানিয়ারে আমার লোকে বিয়া দিলে ও বাবা লোক কি হল তোমার ভাই কি দেখো দূর গুলো আমার ভুয়া আমি ও লোক কি নাই ও গো লোক কি এ রাজি আমি যদি ও লোক কি হই তুমি হইলাই ও লোক কি বাপ ঠিক আছে উপস্থিত হয়েছেন কার্ফি হয়ে কার্ফি এর অলক্ষি হ্যাঁ গুলাম ওর গুলাম আমার বাড়িতে যা আমার অলক্ষি 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 তো আমি আর লোকি তাই গেলে আমি কই তুই আমি নাই আমি যে ভাই আর দে রে বাবাই বেলোয় বেলোয় আর তুমি যে লারি বেটির লোক ধরছ ভাই ভাই নি মনে হর আমি বাকি গেলা হইলাই রে বা তোর আর বাকি গেলা হুয়াই তো নাই পুজোতানি রাইট হুয়াই দিব এখন ঘটন হইলো লারি বেটি কইছার রে তাই রে দেখলে এমনে খোল যা বেটারি মারি যা বরদাস্ত করতাম পারি না আর বলু ভাই আমি কইতাম চাই তুই কইবেন নে কইবেন নে আমি কইলাই রে বা কইবেন নে বাকি গেলা তোরে বারে তুই এলাম তুই নাই লিখিলা ই নাই লিখিলা ভাই আল্লাহ বাবু আমি কি আটালি গোরে ডাকলাম নি রে বাবা রে তুমি কোনটা বুড়ো না আমি তারে ধরছি না তুই আমারে ধরছি ও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ও কি তা কইলে তুই আমারে ঠান্নিয়া লয়ে যাই দেখি
সাসা উসা মানরে না তুই ইয়া দেখলে তোর ফুড়িয়ে কিল্লা টানে রে আমারে আর ওর কই আমি বুঝি তাই রে টানি না কি তারে বা খবর উদ্দিন ও ফুড়িয়ে রে তুই বান্ডা করে রাখতে আসতা তালা মারিয়া খালি বেটা টানে আমি নি আমি নি গা গবি নি গবি নি আবার মাটি রে নি এ রে কাম বাইলি মু বাবা তুমি আমার এত বল তার আমি তারে কাম বাইলাই তো ঠাকুর তুই লই যা রে বাবা ঠাকুর লই যা যা রে বাবা এই যা যা তুই কই যা 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 ওবে ওবে এরকম আই হন তো সাসা যদি তোরে কিছু দে আর ও মফতসরে যদি কিছু দে আর মানিকে যদি কিছু দেয় বুলো সাইজ গোমাই কিছু খাইবে বুঝছো তুমি ই কি তামা তো আম্মা মুখতসর বাই মানিক বাই হইছে নিজর সাসার গুরু বাই তারা দিলে খাইলে সমস্যা কিতা আর তাই তোমার আফন সাসা মাই গো তুই তা বুঝতে না যদি খালিদ কিছু মিশিয়ে তোর জাদুটুনা করিলা কোনো সাইন দে গো আম্মা ইটা কি তামা তো তারা জাদুটুনা করার হইলে বহুত আগে খোললা নাই ওখন কেনে করতা অতদিন তারা সুযোগ পাইছে না কারণ মায়ে তোমারে চোখে চোখে রাখছি ও আম্মা এখনো চোখে চোখে রাখবাই আমি তো গোমায়া তোমার লগে সবসময় থাকতাম না তুমি যখন একলা থাকবা তখন তুমি কিছু খাওয়াইলাই আচ্ছা গোম্মা তারা কিছু দিলে আমি খাইতাম না কিন্তু আমার একটা কথা বুড়ু মিয়া এদিন তোমার ওতা ওতা হানিয়া দে তুমি খাও কিলা উন গোমাই বুড়ু মিয়া হইলে আমার আফন মানুষ আর তোমার আফন যারা তারা হইলে আমার ফোর ওই ওই বুচ্চি তুমি আফন রে আফন করে নিতে পারলাই না আফন কিলা মনে করতাম গোমাই হে তোর বাপ মারা যাওয়ার পরে তোর সাসা পাগল হয়ে গেছিল আমার বিয়া করবার লাগে আর তোর সাসার ঘরে বাইর পাগল হয়ে গেছিল তোরা বিয়া করবার লাগে কিন্তু একটা মানুষও চিন্তা করলাম না আমরা কিলা চলতাম কিলা খাইতাম ও আম্মা এখানে তুমি ঠিক কইছো ও ওমর সাসা ওমর সাসা ও ওমর সাসা আমার তাই বুঝতানি খালি টানে রে বা বুঝতি জাগে তুই বুঝতানি তাইর বাপ আইলে তুই বিচার দিবে নে আর আমি যখন আইছি তাইর বাপর লোকে মাতব না এই বিষয় বুঝতানি আমারও দরকার আছে আমারও তাই টানে লিছিল বুঝতানি এরে আমি তোরা লাগিয়ে রক্ষা পাইছি এখন ঘটনা জাগি তুই জাগি আমি দেখি আমারও ডর করে আচ্ছা রে বাবা আমি দেখলাম কি আমি কিন্তু বিচার দিন তাই বাপর লোকে তুমি সাক্ষী আমি সাক্ষীও হেরে তুই আসলে মনে হুড়গুল লাগে আর মারে গেছে বড় ও বড় হা দূর হবা আর উল্টা পাল্টা হবা তো জাগি 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 প্লাস পয়েন্ট প্লাসে প্লাসে মাইনাস বড় ভালো হয়েছে তোরে আমি পাওয়াই ও কমরুদ্দিন কমরুদ্দিন কিতা বিষয় জন জন ফুড়ি তুইয়া পেটাকে লগিনি বাজারো ওই ওই ইয়ার রে খবর উদ্দিন গেছে বাজার জল জল ফুড়িন করো তুই ইটা তো আসলে ঠিক নাই ই ফুড়িয়ে করে খাইছিল বড় খারাপ খালি বেটাই তোর টানিলাই বড়গু মারিলে তো সমস্যা আছে এসে টানি লিব বড়গু মারিলে দুই এক কালাম মাথা গেল কইলাম ওখান বইতাম সেইলাম গুটবু বারো না কিছু ইচ্ছা কিতা মারাও কিতা তোমার তো গায়ে তুই যার তোমার হুড়ি নিয়ে মালিকে টানি লিছে আমি নাইলে টানিয়া হারাই দিছিল নিয়া ফুরুগুও দেখি নাই আমি এই যে ভাইলাম তুই বলকা বলকি করলে আর ওখান কইরা মানিকে আমার ফুড়ি টানি লিছে হাসা টানতে নেই তুই কিতা তো নিজের সত্যি দেখতনি হে টানছে ওই ওই চৌকে দেখছি খালি আমি আমি আইয়া দোয়ার সাথে রাখতে ফুড়িয়ে দৌড় মারি দিছে আর না তো আমি আমি নাইলে সাল দৌ বলেন না ও কিতা কর আমি নিজে সাক্ষী দিব হারা আয়না আয়না
আমার বড় ফুরিরে যা ইয়া মানিকে টানা টানি করলো তুই কই আসলে ই কি তা হো আব্বা আফাতে তে কি করব ন আফারে খাটা না রানি হর তার আমি তো আসলে রান্দার ওই তুমি তো রান্দা তাসলা তুমি হইতে আর বানি বন্ডে টানিয়া নেরকি বেটা ইতা হইতে আর তাই না ইতা তুমি হওয়ার দরকার কি তা আমি না আইলে তো টানি লিছিল মানিকে এমনে সুকুর সামনে নিজে দেখতি সাক্ষী দিব নিজে না রে বাবা সাসার কথা তুমি বিশ্বাস করিও না তানোর তো আবার মিশা মাতার অভ্যাস আছে তোমার ফুরিয়ত তো বেশি বালা দেখো তোমার ফুরিয়ানি উল্টা টানির জন্য মানিক ভাই রে এরে তোমা আস্তাগফিরুল্লাহ ও কিতা হইলো তোমার ফুরিয়ে আমি বুঝি বেইমানি মাতি অভ্যাস আছে এরে নিজর সুখকে দেখছি নয়নে দেখছি আমি তোমার ফুরিয়ে টানিয়া নেরগি মানিকে আর তোমার ফুরিয়ে হয় আমি বুঝি বেইমানি মাত্রাম তাই আসিলনি কর আন্দা তাদেরতে দেখলো ওইটা কি করে যা আমি বলছি যা এরে রে বাবাই এখান কথা আমার হুমসান জোয়ান জোয়ান ঘুরি দুঃখ করো তুমি যাও গিয়ে তোমার দেশ মারাত দেশ মারাত যাও গিয়ে তুমি তুমি কোনো দেখলাই না তোমার ভিতরে ওদের টাকা দিলে লিখা যায় কি ওই রে বা আমার বড় ফুরি গুতা লইয়া বড় চিন্তাত আছে আমি ওই ওই চিন্তার মাঝে আছো কেন বুঝি কারণ তাই টানে না না কই না মার্কে তাই উঠু টানাটুনি করুন তুমি বিশাল লাগাও তুমি বিশাল লাগাও বুড়ো মিয়া একলা সাক্ষী দিবা বুঝছো নানি সাক্ষী দিবা বুঝছো নানি নিয় চোখে দেখছি তে আমি এখন যাই বুঝছো নানি সাক্ষী তো হালালে হইও মানে কি তার সাক্ষী এমনি সামরা তুলি নিবা তুমি এবার দেখা হবে সিসা যে করতাম গরু দেখতাম না গরু এখন যেতাম না আগে গরম গরম বিচারটা দিয়ে আই আমার ঘরে গেলে তো দুঃখ লইল আমি এই কথা কইতাম চাইলাম না আমি তোমার বিয়া করিলে দুঃখ লই গেলাম আর মানিক ভাই আমি কইলাম ইতা বেজাল বাদ দিয়া নাই আমার কাছে তোমাইয়ারে বিয়াটা দিলাম আমার মাত বুঝো না তুমি কেনে মাতে বুঝো না রে ভূত তাই জানে তুমি সংসার করতে পারতে না রে বাজি রহমতর হুয়াই বিয়া করিয়া বুঝছো নি তার বাচ্চা কাচ্চা কত এ যদি সংসার করতো আরে তা আমি মুক্ত করে পারতাম না এখানে এই হলেন না কথা লইতা বুঝলাম না রোহন আমি খালি তোমার কুন্তা হইলে আরে কো কথা কথা এমনি আমি ডরাই এর মানিক ভাই যে কুন্তা হইলে তুমি এর কুন্তা মাতো না আর আমি হইলে খালি কথা লইলা তুমি হলেনি কোথাও ও দেখো না দেখো 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 অনি ভাই অনি ভাই ইয়ো আমি যেখানে লাগে আইছি তোমার ফুয়া যে মানিক হ্যাঁ আমার সিধা পুরীর আত ধরে এখানে টানটানি করে ওখানটা তুমি বিচার করতে হে ও কিতা হস বেটা আমার ফুয়া তো তোর ফুরিয়ে টানার কথা নাই অন্যবাদ টানার কথা আমার জন্য তো বিশ্বাস হয় না রে তোমার অবিশ্বাস আর বিশ্বাস ইটা দিয়ে আমার কিছু আয়া যায় না বুড়ু মিয়া নিজে দেখছে মানিকে আমার ফুরির হাত ধরে টান মারছে হে সাক্ষী দিব দরকার বললে আমার কাছে লাগে রে কিছু একটা গরমিল আছে যেহেতু বুড়ু মিয়ারা আমার একটু সন্দেহ লাগে অন্য বুড়ু মিয়ার আত্মা হোক আর নাহলে অন্য কেউ আত্মা হোক তোমার খাইছিল কিটা আমার জানা আছে বলা বলি আর তোমার তাকে ডাবল হয়ে গেছে তোমার ভুয়া বুঝছো নি তোমার ভুয়ারে সাবধান করে দিও আর নাইলে কিন্তু আমি বুঝলাই তো আমার নাম খবর দিন তুমি তো চিনো বালা করি আমার আমি কিতা কর্মই কেন আমি জানি না তুমি ঠিক করিল তার আচ্ছা গেল কি আজকু রাত কিমান আমি এটা নিলাই তুই আমার লোক লোকে তাকতে লোক লোকে তাকতে আস্তা তুই
আমার ভর্তা কি নাই গেলে বুঝতানি তোর তো কই ভাই না বুঝতানি আর তোর যে বুঝতানি বইলো ব্যাপারে লইলো বেটারি একবারে গেছে কি তোর তোর বেটারি আর বইলো একটু বাড়াস থাকে নে কি লা ভাই দাম রে বা কারেন্ট থাকে না চার্জ থাকে না কোনি আই কোনে যায় ওনে 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 আর বার তো না ওই বুঝছ একটা খারবার যে বললাই তুমি হ্যাঁ কি মারে কইলাম আমি বিচার দিলাম কই তুমি ইয়ো করবাই মাত ভাই বেটার লগে মাত নাই না কিছু না উল্টা দেখি তাইর বাপে আমার বাহর কাছে বিচার দে ও বড় ভাই বাকি গালা আমি কই ধরে বা তোর গালা আমি ফুনি না হে ফুন বই থাকি আমিও কই আমি বুঝাইছি কমরুদ্দিন রে একলা গান আর হে বুঝিলিছে উল্টাটা আচ্ছা যা আমি জেলা ভাড়ি বুঝাই বলে তবে তোর লগে আর কি একটা চুক্তি একটা সমঝোতা আমি আই আমার কথাটা ফুল তুই বুঝছি তোর বিচার যখন দিলাইছি বুঝতানি ঠিকটা আমি একটা ফয়সলা যেতাম পা তোর ভাই মুক্তচর সিধা বুঝতানি খবরুদ্দিনের ঘুড়ি আগুও সিধা সিধা সিধায় যদি বুঝতে একটা বিয়ে হয়ে যায় কিন্তু তারা সংসার করতে পারবো আর তারা যদি সংসার করে তোর রাস্তা ক্লিয়ার মানে একটু বাধা আছে বাধা হইল কেমন তোর চাষি তোর চাষি রে বুঝলি তোর বাপে সার তাবিজ গোবজ করিয়া কোর দুয়ার ভাঙিলার আর তো আমার কাছে অভিযোগ আছে তবে তোর চাষি বুঝতি তোর বাপরে বিয়া করতো না এখন ঘটনা হইল গিয়া আমি একটু লাইনও আসলাম তোর চাষি মনে মনে আমার পালা হয় তোর কথা শুনতো না আমি নিজেও শুনলাম না আমি হইলাম রে এক কাম করো খালি ইন বইয়া আমার ঘরের সামনে বইয়া গর ভাঙি দিলে তো নাই খবর দিন বাড়ি যাওয়া লাগবো এক কাম করো আতর আলি ফারবাইন তারে তুমি খান্দ লইতে আয় বাকি গেলে আমি কইলাম রে ও বাকি গেলে এনে তারে তুমি খান্দ লইতে আইব কারণ হে এখন আমরা পার্টি আঙ্গুল জুয়াইম তোমারে তুমি আমার শাশি দে বিয়া করতে জানি খরাইম বাকি গেলে আমি না রে বা তুই হওয়া লাগতো নাই ও মানিক চল খবর দিলে বাড়ি যাওয়া লাগবো চল চল আমার ঘর তোলা বাড়ি খেয়ে নিত নাই আমার ঘর ওলা থাকবো ও ভাই আও ও আয় আমার লোক বাবা আমার সাইকেল কিনি দাও তাড়াতাড়ি সেই সাইকেলে তৈরা যাইমু আমি ও বালি ও মাই ডোন গো আগালালু রুয়াই বিয়ার মাস মাতে আর মানিক ভাই বিয়ার মাস মাতে ইতা দুশো এলা আর বস্ত ধরে মাতে লাইলেও তো কি না তুই নো ইয়ে কিতা বড় সাইকেল তারাই দাম দিয়ে বাই দি সাইকেল সাইকেল কুনানো ও গাবিন গাবিন নো না সাইকেল বানাই দাম কইরাম বাবা আমার সাইকেল কিনিয়া দেউ তাড়াতাড়ি ও বুচ্চি উদাও দি সাইকেল বানাইয়া চালাই রে রাইনি এর লাগি উত্তর তোরে মাইর কয় তার দিরা এলে না ও মোটর এটা কত বাইলাম রে ভাই রে তুই আমারে কিলা তার দিরা কইলে ও দেখো ও দেখো আলাত কান দেখো দেখো খানদনার হালত দেখো এই তুই কি দাউর বাড়ি জিতিলি ওরে মোটর আমি বিয়া বইতাম তাই রে ভাই রে আমার বাপকে কমরুদ্দিন আমরা বাড়ি
বুঝছি কি যা তোর বিয়া করছো তুমি দেন বুঝলে জান বাজিয়ে বুঝছো আমার বাজিয়ে বুঝছো এর কত জ্ঞানী বেটা কত বুদ্ধি রে রে বাজি ইতা হইলো গিয়া তোমার মিশা মিছির বিয়া ওই ওই দাও দি বিয়া করতি হাই সাললিনি তোর বাপে আইয়া বিচার দে বড় গুর কথা আর তুই দেখি মুক্তসর রাত রে ঠান নাই এই যা যা বাজ এই তুই যা কর যা কর যা এই না এই বাজা কর যা দিদি না লরি উদাউদির বিয়া তোমরা কপালে উদাউদির বিয়া আছে খাম নাই আর বাস্তবে বিয়া করার ওই যে আর দরম দেখা লাগতো না তুই মানিকে যে আমার পুরীর হাত ধরে টানলো ওখানে বিচার করো আগে ইয়াল্লা রে বা একটু বললাম বাড়া রে বা ইয়াল্লা রে বা আইলাম কত আনন্দ সংবাদ লইয়া রে বা আর ওন দিকে রক্তা রক্তি আরম্ভ হই যার কি এই ঘটনা কি বাড়া রে বা বাড়াই জি ই তো ধরম বেমারি ই বেমারি মারি বাদ দাও তুমি আসল কথা কও তুমি যে তারে লইয়া আইলাই কিতা বিচার করতাই আর কিতা সিদ্ধান্ত নিলে ওখানে আমার জানাও আগে ই কিতা কও বা তোমার হুড়িয়া আমার দরিয়া ঠানলো উল্টো আউ তো বুড়ুসার সামনে তাই যা ওই হ্যাঁ ঠিক আছে তুই নো কইলে হে আমার হুড়িয়া টানছে আল্লাহ বাদে ওখানে তো ঠিক আছে কিতা ঠিক আছে বা তোমার সামনে ঠানলো আমার ওখানে ঠিক আছে এরে একটা কথা বল আমি তোমার কইতে চাইলাম তোমার হুড়ির যে ব্যবহার আচার আচরণ ঠিক না আমি চলানি দেখলাই না নি তোমার সামনে আমার এসে চালিয়ে দিল আমার আতরালি একটু টানিয়ে আমার শেষ রে এলিয়া গেছে গিয়া ও বলু ভাই বাকি গেলে আমি কইতে রে বা আমি কই এরে শুন তুই তা পরে ভাই ভাই না তোমার ফুড়িও তারে টানছে এখন ঘটনা হইলো গিয়া আমি চাইলাম তোমার একটা উপায় আমি করে দিতাম চাইলাম বুঝছো না নিয়ে রে পুরুমিয়া কিন্তু মানুষের যত বাদ হোক মানুষের উপকার করে তোমার সীতা ঘুরিয়ে ঘুরে কোনো মানে ব্যস্ত ব্যর্থ নাই বিকাইতে ব্যর্থ নাই আমি আসছি বুঝছো তার ভাই যে মুক্তসর মুক্তসর সীতা তোমার ঘুরিয়ে চিন্তা দেহগিরে দিয়া বুঝছো না একটা কালেকশন মানে একটা বিয়া শাদীর ব্যবহার যদি করলাই কিতে হইব কিতে হইব হয় বড় ভাই বাকি গেলে আমি করিবা তুই অফরে বাচ্চুস মানে তুমি বুঝাই চাইছাই না ওলি মিয়ার ফুয়া মুক্তসরের লাগি আমার ফুড়ি হেলেনারে বিয়া দিলে চাই ও প্রস্তাব নাই নি ইলে রে তো বলা আলহামদুলিল্লাহ কিন্তু ওলি মিয়ার মুক্তসরে রাজি হইব নি ইতা হইলে হইব নি আমি রাজি করাইব মালিক আছে আমার লগে আমার আত্মরালি আছে আমরা জেলা হারে তোমার রাজি করাইব কালে তুমি যদি রাজি হই যাও নানি একবার হানিল্লার পরিষ্কার আমি রাজি আচ্ছা কাম করিস না
পারে গেছে ও গাইলে আখাই লাগিন করো কোন বাজে ভাতে সিনা উঠছ নি বিয়ার মাছ চলে বিয়ার মাছ ওই বিয়ার মাছ চলে আরে মুক্তসর আরুয়া তোমার ঘুরিও আরুয়া ও শুধু কিন্তু গোসাই দেও তে তো আর ফাইলি না আদাই বলি বিয়ারে আমরা বুঝাইবো আর হে রাজি হইছে যদিও তার রাজি হইছি আমার একটা না না আমার লগে একটা সম্পর্ক তার আছে আরে ফুরিরে কিন্তু গার গর থাকি বাড়িতে দিও না কারণ যে বাটে টানা টানি ঘরের কেমনে কি করে টান মারি কিতা করব এসে তুমিও বলবা সমস্যা আর আমারও তার একটা মানে তার আমার একটা সম্পর্ক করবো সমস্যা ফুরিরে কিন্তু গরো বন্দি রাখ পায় বুঝছেন নি এরে গো ভাই কিতা করছো তোমার ভাবে বুঝছেন নি এরে খালি আমরা বুঝলে হইতো না ওলি বিয়ারে বুঝাইতে হইব তুমি আমরা লগে আও চলো আমার খারাপ খারাপ মার জুতা তোমার সোলো সোলো হে বলতো না পারলে একটু অডিও বাড়াইও আইও রে বাপ আগে রে মানি ফোন তোর লগে আমার দেখা চুক্তি কার কিন্তু বেমানি বল লই তুমি আচ্ছা গাও আমরা বিয়ার মাছে শিখেলে বাদে তোমার কান হইব রে মা দেখি রে বাপ ইলে আস্তে আস্তে মাতিও না মাত তুইলে জোরে মাতিও আই আই শুনে মা জোরে আবারো বাই আবারো বাই বুবা না বলি বুঝ শুনছ না বুঝ না দূর করলাম উড়ন্দি বাড়িতে এন কিতা লাগি বারে তাই নো জানো আমি রে বাবা আমার রুমে আসলাম হাফসি খুনিয়া বার হইছি ও আম্মা ওখন বন্ধ করবাই নি আমার আল্লাহ নবীজির নাম পাঁচটা টেকা দিয়া দান গরিবি দুঃখীরে পাঁচ টাকা দিলে উদান পাইবা ও ভাইয়াই আল্লাহ রাস্তা দূরায় সাহায্য করুক গা ই অসহায় মানুষরে সাহায্য করলে আল্লাহ তোমার তান্ডে সাহায্য করব আল্লাহ দিয়ান তোমার তান্ডে বেশি নাসিব করব আমার আল্লাহ রাস্তায় পাঁচটা টাকা দিলে আমি একদম গুণাগার আল্লাহ কবুল করবো ও বুঝছি বুঝছি তুমি আমার টাকা দিতে নানি আচ্ছা দিলাও ও বোন আমি মানুষরে দিই না টাকা মানুষ আমারে সাহায্য করুন আমি যে অসহায় গো বোন ও আমি এখন বুঝতাম পারছি তোমার টাকা দিতাম নানি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা না ও দিলাম রে বাইরে আমার কাছে কোনো টাকা নাই তো ও বুঝছি তুমি আমার লাগান পাগল নি ওই রে বাইরে মানুষ আমারে পাগল তো ঠিক কয় আচ্ছা ঠিক আছে তুইও কিটা পাগল নি রে বাইরে আমি পাগল নয় আমি ভিক্ষা খুঁজি এ কাম করো আমার লোকে আইবে নি তুমি আচ্ছা যে ঠিক আছে তোমার লোকে যাই মু বাচ্চা কাজে উঠে না দিলে তুমি আওয়া লাগতো না আমি কই যা কও 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 না আমি গুনলাম তো টেকা গুনলাম রে বুয়ো এ রে তুমি টেকা যে গুন নিছো গুন রাখো তোমার হাত আমি এখন কথা কই আমি জেলান গান গাই আর টেকা খুঁজি ওলাম খুঁজতে পারবাই না গান গাইতে পারবাই না ও আল্লাহ বাবু ডোলার নি তোমার লাগান গান গাইতে আমি তো কোনো টমটা না রে বাইরে তুই আমার লোক কান গালি নিয়ে আর দেখ না আমার লোকে যাই যাই নি ডাইমু তো আগে তুমি আমার শিখাও পরে ডাইমু নে তোমরা দিছে দায়িত্ব তোমরা মাতো আমার সাহস আছে
Ya, 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 ya